বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, যেহেতু আমরা রাজনীতি করি তাই আলাপ আলোচনার পথ খোলা রাখাই ভালো। রোববার দুপুরে নীলফামারীর সৈয়দপুর থেকে ফেরার পথে বিমানবন্দরের ভিআইপি লঞ্চে অপেক্ষা করছিলেন উবায়দুল কাদের। পাশের আরেকটি কক্ষে মির্জা ফখরুল আছেন জেনে তার সঙ্গে দেখা করতে যান কাদের। পরে সাক্ষাতের এক পর্যায়ে উবায়দুল কাদের একথা বলেন। একাধিক রাজনৈতিক নেতাও এ তথ্য জানিয়েছেন। রাজনৈতিক নেতারা জানান, উবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলামের দেখা হয়েছে, কুশল বিনিময়ও হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছেন, রোববার কাদের ও ফখরুল ঢাকায় হযরত শাহজালাল রাদিয়াল্লাহু বিমানবন্দর থেকে একটি বেসরকারি উড়োজাহাজ কোম্পানির ফ্লাইটে সৈয়দপুর যাওয়ার কথা ছিল, কিন্তু মির্জা ফখরুল সফর স্থগিত করেন। ফলে একই ফ্লাইটে দুই বড় দলের দুই নেতার সাক্ষাতের সুযোগটি আর হয়ে উঠল না। পরে দুপুরের সৈয়দপুর বিমানবন্দর থেকে ফেরার পথে উবায়দুল কাদের ও ফখরুলের সঙ্গে কুশল বিনিময় হয়। কুশল বিনিময়ের সময় উবায়দুল কাদের বলেন, ঢাকা এয়ারপোর্টে আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনার সফর স্থগিত হয় আমাকে চলে আসতে হয়েছে, যেহেতু রাজনীতি করি তাই আলাপ আলোচনার পথ খোলা রাখাই ভালো। দর্শক, দুই দলের এই রাজনৈতিক নেতার কথোপকথন নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।